রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 22 বছর বয়সে লেখা একটি প্রবন্ধে বলেছিলেন, বাউল গান বাংলার নিজের গান, এই অমূল্য সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। সারা জীবন ধরে তার সঙ্গীত চর্চায়, তার শিল্প সাহিত্য চর্চায়, লোকায়ত সংস্কৃতির সঙ্গে, লোকায়ত মানুষের সঙ্গে আধুনিক সংস্কৃতির, আধুনিক যাপনের এক সেতু গড়তে চেয়েছেন রবীন্দ্রনাথ। সংগ্রহ করেছেন লোকসাহিত্য, ছড়া, লোকসঙ্গীত, বাউল গান, নানা পত্রপত্রিকায় প্রকাশ করেছেন, সেগুলো প্রবন্ধে উল্লেখ করেছেন। এমনকি লোকসঙ্গীতের সুরে বাউল গানের ভাবে নিজে অজস্র গানও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাউলের সুর আর বাউলের কথার সন্ধানে আপন দেশের ছবিটাই তো বড় হয়ে ওঠে। দেশ ও বাউলকে যেন একই সূত্রে গড়ে তোলেন রবীন্দ্রনাথ। আজ তাঁর জীবনের 150 বছর পেরিয়ে যাওয়ার পর আমরা যদি একটু উল্টো দিক থেকে ভাবি, বাউল ফকিরের রবীন্দ্রনাথ তিনি কেমন, বাউল ফকিররা কী ভাবছেন তাঁকে নিয়ে, কীভাবে গাইছেন তার গান, আদৌ কি গাইছেন, এই সুলুক সন্ধান করতে করতেই আমাদের এই সংকলন, যেখানে সনাতন দাস বাউল থেকে পূর্ণদাস বাউল, বাসুদেব বাউল থেকে তরুণ খেপা, মনসুর ফকির থেকে পার্বতী বাউল, গঙ্গাধর, তুলিকা, বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকিররা জড় হয়ে তারা কথা বলেছেন, তারা রবীন্দ্রনাথের গান গেয়েছেন। এভাবেই আমাদের নিবেদন, বাউল ফকিরের রবীন্দ্রনাথ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। না, রবীন্দ্রনাথকে আমি দেখতে পাইনি, তবে অল্প দিনের মধ্যে আমার গুরুদেব নিতাই খেপা, উনি বললেন সনাতন বাউল গান ভালোবাসে শান্তিনিকেতনের লোক। আমি বললাম কিভাবে যাব, তখন বাস চলতো না, হাঁটা রাস্তা, দুদিনে গেলাম গুস করা। তারপরে ওইখান থেকে জিজ্ঞেস করলাম শান্তিনিকেতন কোন দিকে, দেখিয়ে দিল লোক, লাইন ধরে চললাম, সকালে একটু চা খেলাম স্টেশনে, খেয়ে গেলাম বোলপুর, ওইখানে কিছু দোকান টোকান বসেছে, একটা নাগরদোলা বসেছে, এই গেলাম ভিতরে, দীনবন্ধু বাবুর বোধ একজনের ছিল, সে রয়েছে পূর্ণদাসের বাবা, পূর্ণদাসের মা ও দিদি, সে একটা তমাল তলায় সবাই বসে আছে, আর খাটো খাটো বাস যে দড়ি বেঁধে দিয়েছে। আমি তার বাইরে গিয়ে দুটো কাঁথা কম্বল নিয়ে গেছিলাম, পৌষ মাস, বাইরে গিয়ে একটারা নামিয়ে রেখে এধারে ওধারে ঘোরাঘুরি করে দেখছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, আছে সেই নয়ন তারায়, আছে সেই নয়ন তারায় আলোকে ধারায়, তাই না হারাই ওগো, তাই দেখি তাই যেথা সে তাই তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। Thank you.
আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা শোনা হলো না শোনা হলো না হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে শুনি তাহার বাণী আপন গানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে তারে কাঙাল বেশে দারে দারে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে দেখা মেলে না দেখা মেলে না মেলে না দেখরে চেয়ে আইরে ধেয়ে দেখরে চেয়ে আমার বুকে ওরে দেখরে আমার দুই নয়ানে তোরা দেখরে চেয়ে আমার দুই নয়ানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই ঘেরি তাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই ঘেরি তাই সকল খানে আছে সেই নয়ন তারায় আছে সেই নয়ন তারায় আলোকে ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথা সে তাই তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই ঘেরি তাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই ঘেরি তাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই ঘেরি তাই সকল খানে এবার প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলাম এবং এই গান গেয়ে এত আনন্দ পেলাম এবং ভালো লাগলো এই গানের মধ্যে এত তত্ত্ব ভরা আছে সেগুলোতে চরমুগ্ধ করেছে পাউলরা তো মানে প্রাণের মানুষেরই গান গায় দেহতত্ত্ব গান গায় মনের মানুষের গান গায় তো আমরা আগে ভাবতাম পাউলরা যে এটা রবীন্দ্রসঙ্গীতই গান তো সেই হিসেবে আমরা এই গানগুলো চর্চা করিনি তারপরে গেয়ে দেখি যে হ্যাঁ এগুলো তো পাউল দর্শনেরই গান ভাবতাম যে এটা রবীন্দ্রসঙ্গীত গান কোনোদিন গাইনি গাইতে পারবো কি না কিন্তু রবীন্দ্রসঙ্গীত গানে অনেক মানে রয়েছে শুনি অনেক রবীন্দ্রসঙ্গীত গান শুনি তো এই যে বাউল বাউলের তত্ত্ব ভরা রয়েছে এই গানে এই হিসেবে মানে গাইতে খুব ভালো লাগলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণে
शोभा की छाया गो की स्नेह की माया गो की आचल बिछाए छो बटेर मूले नदीर कूले कूले की शोभा की छाया गो की स्नेह की माया गो की आचल बिछाए छो बटेर मूले नदीर कूले कूले मातुर मुखे thank you.
রবীন্দ্রসঙ্গীত আমরা গাইতে পারি না, কিন্তু এত প্রাণ আছে যে আমি জানি না যে আপনি কেমন শুনছেন কি পাবলিক কেমন শুনবে, সেটা না। আমার যে মনে হচ্ছে যে আমি নতুন একটা জগৎ হ্যাঁ দেখছি, যে আমি নিজে গান গেতে গেতে হারিয়ে যাচ্ছিলাম। মানে গ্রাম বাংলাতে যে এই সুরটা খুব প্রয়োজন আছে, সুর বা তার শব্দগুলি আমরা চেয়েছিলাম। তো লালন ফকিরের যে চিন্তা, রবি ঠাকুর যে চিন্তা, সমাজের কিন্তু প্রয়োজন আমাদের আজ, সেই সব বাণী আমাদের প্রয়োজন মনে করি। যদি প্রয়োজনকে মনে করে মনে করা হবে, কিন্তু ঘটনা হচ্ছে তাদের যে মহা মহাজনদের যে বাণী এখন আমাদের সমাজের প্রয়োজন, সেই সমাজের প্রয়োজন সুর ছন্দে যে যেমনভাবে যার কণ্ঠে দিই যেমন সেইভাবে সে প্রচার করা উচিত আমরা মনে করি। না চাহিলে জারি পাওয়া যায়, না চাহিলে জারি পাওয়া যায়, দিয়া গেলে আসে হাতে দিবা শেষে ধন হারাইছি আমি। পেয়েছি আধার রাতে, না চাহিলে জারি দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি আনি কান মিলে দি জাগো জাগো, তারার তারা রবে তারি বাণী কুসুমে ফুটিবে পাতে, না চাহিলে জারি পাওয়া লাগি যত ফেলেছি ও সুজন, বিনা বাদিনী শত দল দলে করেছে সেই টলম, মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসি করুণা লোকে ভাতিছে নয়ন ভাতি, না চাহিলে জারি পাওয়া যায়, না চাহিলে জারি পাওয়া গেলে আসি থাকি দিবা শেষে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে না চাহিলে জারি একদিন আমি কলাভবনে গান গাইছিলাম, ছাত্রদের গান শোনাচ্ছিলাম,
আর গানের সুর শুনে একদিন শান্তিদেব ঘোষ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলেন। তারপরে আমি তো জানি না উনি শান্তিদেব ঘোষ, উনি আমাকে বললো আমার বাড়িতে আয়, আমি একটা গান শুনবো। ওর বাড়িতে নিয়ে গেল, সঙ্গীত ভবনের পাশেই ওনার বাড়ি। বাড়িতে নিয়ে বসালো, চা টা জল খাবার খেলাম, তারপরে দু চারখানা গান ওনাকে শোনাইলাম, ওনার খুব পছন্দ হলো। আমাকে বললো মাঝে মাঝে আমার কাছে এসে গান শুনিয়ে যাবি। তারপরে মাঝে মাঝে আসতে থাকতাম, হঠাৎ ওর মন জাগলো খমক বাজাবে, আমার আমি খমক বাজাতাম আগে। আমি ঠিক আছে খমক বাজান, বলছি আমার হবে তো রে, তুই একটু শিখিয়ে দিবি তো, আমি তোর কাছে একটু খমক শিখবো। আমি বললাম আমি কি আপনাকে শেখাইতে পারি? তো না আরে, তুই যেটা জানিস আমি সেটা জানি না, আর আমি যেটা জানিস তুই জানি না, তো আমার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখবি। ঘুরে ঘুরে বেড়াই তো ঠিক সময় দিতে পারিনি ওনাকে। তারপর আমার কাছ থেকে একটা গাবু কিনলেন, আমি মাঝে মাঝে ওনাকে শেখাইতে যেতাম। তো যেদিনে যেতাম সেদিনে খাওয়া দাওয়া করতাম, বিশ্রাম করতাম, উনি ২৫টি টাকা আমাকে দিতেন। তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, কেমন ভেবে আজকে তোরে কেমন ভেবে, অঙ্গে যে তোরে ধুলা দেবে আজকে তোরে কেমন ভেবে, অঙ্গে যে তোরে ধুলা দেবে কাল সে পাতে মালা হাতে, কাল সে পাতে মালা হাতে আসবে পিছু পিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আপন মানের ভরে আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে, আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে, কালকে প্রেমে আসবে নেমে, আসবে নেমে করবে সে তার মাথা নিচু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আমার তো মনে হয় সেভাবে সেদিক থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ যেভাবে উনি বাউল পরম্পরা থেকে নিতে পেরেছিলেন, তার কারণ ওনার একটা বিশাল বড় জায়গা ছিল, তার কারণ ওনার অনেক অনেক সমস্ত পৃথিবী সম্পর্কে, সমস্ত দেশের ঐতিহ্য সম্পর্কে একটা জ্ঞান ছিল, এবং ওনার মধ্যে সে বেছে নেবার ক্ষমতাটা ছিল, উনি খুঁজছিলেন একটা এক্সপ্রেশন। তো সেইখান থেকে
উনি যেভাবে বাউলকে গ্রহণ করতে পেরেছেন সেদিক থেকে বাউলদের পক্ষে রবীন্দ্রনাথকে অতটা বুঝে উঠতে পারে আমার আমার সন্দেহ আছে, কতটা কাছাকাছি আসতে পারে, কিন্তু এটা সম্ভব। বাউল যেটা উনি করেছিলেন বিশ্বভারতীতে পৌষমেলা করে, সেটা একটা একটা সংযোগ শহুরে জীবন, শিক্ষিত জীবন, তার সাথে যে যেটা খুব স্বতঃস্ফূর্ত আর যেটা খুব উপলব্ধির জিনিস, সেই সেটাকে উনি মেলবন্ধন ঘটাবার চেষ্টা করেছিলেন, যে যেটা আপনা থেকে আসছে, যেটা খুব সহজ, সেই সহজিয়াটাকে উনি আনতে চেয়েছিলেন যে শিক্ষিত মানুষের মনে। কারণ রবীন্দ্রনাথ কোথাও কোথাও নিজেকে সেই জায়গাটা ভাঙবার চেষ্টা, ওনার যে ইন্টেলেকচুয়াল জায়গাটা ছিল সেটাকে উনি ভাঙবার চেষ্টা করেছেন এই বাউলাঙ্গিক গানের মধ্যে দিয়ে খুব সিম্পলভাবে, সেখান থেকে সেভাবে বলা যায়। আর যখন আমরা বাউলের দিক থেকে দেখি আর কি, তখন রবীন্দ্রনাথের যে গানগুলো সেগুলো বাউল গানের যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে তার মধ্যে সেই ভাবটা আছে, এবং সেই নিজের একটা আত্মনিবেদন আছে, একটা খোঁজা আছে, সেই মনের মানুষের সন্ধান আছে। কিন্তু বাউল খুবই মানে সাধনা কেন্দ্রিক, সেই সাধনার দিকটা তো রবীন্দ্রনাথ নেননি এবং সেই তত্ত্বের দিকটাও ওনার গানে আসেনি। তো এই মানে উনি খালি তার ভাবধারাটাকে গ্রহণ করেছিলেন। না পে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মরে ঘরেরই চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। না পে তোমার দেখা একা একা, কাটে না রে, ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। গগনে পারে সমুকে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, সমুকে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার।
কত তারা ফেরাই নিমে সারা আকাশের যত তারা ফেরাই নিমে সারা বসে রই রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল পেলে ডুববে আলোক পারাবারে তোমারই দেখা পেলে সকল পেলে ডুববে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে তেরি পথি কি সবে এলো কি কলো রবে গেল কি গান গে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে ও বন্ধু রবীন্দ্রসঙ্গীত যা শুনেছি দেখেছি কিছু আছে সেটা হলো দেহতত্ত্ব আধ্যাত্মিক জগতের কথা রাঙ্গামাটির গান রবীন্দ্রসঙ্গীতে আছে রবীন্দ্রসঙ্গীত আমি তো জানি না তবে ওই দু একটা ছন্দ যেটা ভালো লাগে সেইটা অভ্যাস করেছি তো ওই যে একটা শোনালাম তোর ডাক শুনে কেউ না আছে তো একলা চলো রে রবি ঠাকুর গাইতেন উনি যখন বলতেন এইসব গান অভ্যাস কর শান্তিবাবু রবি ঠাকুরের খুব প্রিয় ছিল উনি শান্তিবাবুকে গান শেখাতেন সেসব ছবি টবি দেখেছি ওই একলা চলো একলা চলো একলা চলো রে যার ভালো লাগবে সে যাবে তাই বলে তুমি থেমে যেও না ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ও রে সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
যদি সবাই ফিরে যাই, ওরে ওরে ও আভাগা সবাই ফিরে যাই, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চাই, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চাই, তবে পথের কাটায় তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। যদি আলো না ধরে ওরে ওরে জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলরে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পণে ভাই ডাক দেয়াজি, ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পণে ভাই ডাক দেয়াজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সবে দড়া দড়ি, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, দে খুলে দে পাল তুলে দে।
তবে বাঁচি মরি কে এবার তোর মরা গাঙে মান এসেছে জয় মা বলে ভাষা তোরি কে এবার তোর মরা গাঙে মান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গানে। আমার পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে ও আমারে ও যে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে ও আমারে। ওনাকে আমি বাউলের শ্রেষ্ঠ বাউল মনে করি, তার কারণ আমি বলবো তার কারণ হচ্ছে তিনি অধরাকে এত সহজভাবে ধরেছেন যে তেনার কাছে সর্বদিকটা খুলে গেছে। যখনই ব্রহ্ম জ্ঞান এসে যায়, ব্রহ্ম জ্ঞান এসে গেলে তার কাছে আর কোনো জ্ঞান বাদ থাকে না। নিজেকে ধন্য মনে করি, আমি আশীর্বাদ পেয়েছি খুব ওনার কোলে, খুব বসতাম গিয়ে খুব আদর করত, বড় হবি খুব ভালো করে গাইবি, বাবা বাউল গাইছে দেখছিস তো কত কষ্ট করে তো গাইবি। তখন বাধা ছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার বাবা গাইতে পারত না, তার জন্য একটা নতুন গান আমার বাবাকে লিখে দিয়েছিল, যে গান আজকে কোনো গীতবিধানকে কোনো কিছুতে পাবে না, সেই গান পাবে ওই নবনী দাসের কাছে, সেই সুর এবং সেই গান আমি গাই। হরি কি দিয়ে পু জীব বলো রাঙ্গা চরণ তোমার। তার মানে বাবাকে বলেছিল গানটা তোমাকেই আমি দিলাম এবং তুমি তোমার সুর দিয়ে তুমি গাইবে, যাতে এটা এখানকার কেউ এটাকে গ্রহণ না করতে পারে।
ঠাকুর রবীন্দ্রনাথের গানে কোনো ধ্বনি হয় না, তাই উনি বলেছেন যে বাউল গানে ধ্বনি ছাড়া বাউল গান হয় না। তো তাই আমি এখানে ধ্বনি দিচ্ছি, এটা এরা কেউ নেবে না, তুমি গাই দিও। ঠাকুর রবি বলে পুরুষ নারী বাউলের বিভিন্ন গুরুকুল আছে না, বিভিন্ন পরম্পরা আছে, তো তার মধ্যে সবচেয়ে যেটা উন্মুক্ত ভাব, যেটার মধ্যে কোনো বাধা ধরা নেই, কোনো গণ্ডি নেই, সেই জায়গাটা থেকে উনি গ্রহণ করেছিলেন, যেটা খুব সাত্বিক যেই সমস্ত দিক থেকে। আর যেটা বাউলের আন্তরিক জগৎ, যেটা যেটার মধ্যে সাধনা মানে একদম মানে খুব সহজ ভাবে আসতে গেলে মানুষকে তাকে অনেক রকমভাবে নিজেকে তৈরি করতে হয়, সেই সাধনাটার দিকটা হয়তো উনি গ্রহণ করেননি, সেটাই আমি বলতে চাইছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ যে কে রে আমায়।
যায় রে। ও যে কোন বাঁকে কি ধান দেখাবে, ও কোন খানে কি দই ঠেকাবে, ও যে কোন বাঁকে কি ধান দেখাবে, ও কোন খানে কি দই ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে আমার ভেবেই না কুলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। কি গাবো আমি কি শোনাবো আজিয়া নন্দধামি, প্রবাসী জনে এনেছে ডেকে তোমার অমৃত নামি, কি গাবো আমি কি শোনাবো আজিয়া নন্দধামি। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে, কি গাবো আমি কি শোনাবো আজিয়া নন্দধামি। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্য ধাইছে, রবি হতে গ্রহ ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্য ধাইছে, রবি হতে গ্রহ ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে, অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগরে মাঝারে ভাসিছে অভিরা। রবীন্দ্রনাথের গান পুরো পুরো তো এটা মনে হচ্ছে আমি যেন বাউল গান, রবীন্দ্রনাথের গানকে রবীন্দ্রসঙ্গীতকে আমি বাউলের মতো করে গাইতে পারলাম। ছোট থেকে শান্তিনিকেতনে মানুষ হয়েছি, মানে একদম বাচ্চা থেকে, কারণ
আমার মা এই শান্তিনিকেতনে ব্যাচেলার্স কোয়ার্টারে রান্না করতো। আমি সেই ছোটোবেলা থেকে শান্তিনিকেতন যাতার, কিন্তু আমি কখনো রবীন্দ্রসঙ্গীত শেখার সেইভাবে সুযোগ পাই নাই। আমার মন যখন জাগলি না রে তোর মনের মানুষ, একদম বাউলের কথা। কবিগুরু মনে হয় বিশ্বের সব থেকে বড়ো বাউল ছিলেন, নাহলে এইসব কথা কী করে হয়, ভেঙে মোর ঘরের চাবি, মানে অদ্ভুত ব্যাপার। আমরা যেভাবে গানগুলো মানে বাউল হয়েও রবীন্দ্রনাথের গানটাকে, রবীন্দ্রনাথের হয়তো ওনার মতোই মানে ওনার গানগুলো যেভাবে আজকাল পরিবেশন আগে করেছেন অনেকে, সেই রকম পারিনি, কিন্তু আমাদের মধ্যে মনে হয় আন্তরিকতার কোনো ত্রুটি নেই। মানে আমরা চেষ্টা করেছি, আবার পরবর্তীকালে যদি সুযোগ পাই গানগুলো আরও শুধরে নিয়ে আরও ভালো করে গাইবার চেষ্টা করি। হ্যাঁ, আমার মনে হয় যদি আমাদেরকে আমাদের মতো করে গানগুলো রবীন্দ্রনাথের গাইতে দেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। কারণ আমরা তো ওই ছাড়া মনে ওই মনের গান গাইতে গেলে মনের মতো করে গাইতে, মানে বাউলের যে ভাবধারা তার মধ্যে আপনারা একটু শুধরে ত্রুধরে দিলে হয়তো আরও ভালো গাইব। আমার মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে গু, ও তোরে ভাঙলো রে ঘুমি অন্ধকারে। মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীত রাতি, তার বাঁশি বাজে আঁধার মাঝে, তার বাঁশি বাজে আঁধার মাঝে, দেখি না যে চোখে তারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তুই ঘরের বাইরে করলি যারে। মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে গু,
ও তোরে ভাঙলো রে ঘুমি অন্ধকারে মন যখন জাগলি না রে আমার মন যখন জাগলি না রে তোর মনের মানুষ এলো দারে মন যখন জাগলি না রে মন যখন জাগলি না রে আমার মনে হয় যে যদি বাউল গান মানে রবীন্দ্রনাথের বাউলাঙ্গিকা যদি নেচে গাওয়া যায় সেটা খুব ভালো লাগবে শুনতে মানে বাউলের মতো করে আমার তো ভীষণ ভালো লাগবে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেটা কি এখন তো বিশ্বভারতী অনেক উন্মুক্ত হয়েছেন কিন্তু তখন সেই সময়টা তো খুব একটা উন্মুক্ত ছিলেন না তো ওনারা কি সেটা গ্রহণ করে নেবেন যে মাঠে মাঠে বাউলরা রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াচ্ছে কিন্তু গাইলে খুব ভালো হবে রবীন্দ্রনাথের গান একতারার ডুগিতে বাউলের মতো করে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ও গো তাই তাই যে থায় সে থায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনব তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ও গো তাই দেখি তাই যে থায় সে থায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে